শুধু বৃদ্ধি নয়, চরম শীতল মহাদেশ অ্যান্টার্কটিকায় ফুটতে শুরু করেছে ফুলও। এমন ঘটনায় আতঙ্ক প্রকাশ করছেন পরিবেশবিদ আবহাওয়াবিদরা, কারণ এমন ঘটনা জলবায়ু পরিবর্তনেরই ইঙ্গিত। নয়তো বরফ ঢাকা এই অঞ্চলটিতে একেবারেই অসম্ভব ফুল ফোটা। মূলত দুই ধরনের উদ্ভিদ জন্মাতে দেখা গেছে অ্যান্টার্কটিকায়, তাতেই ফুটেছে ফুল। এই অঞ্চলে 1960 থেকে 2009 সাল পর্যন্ত যে হারে উদ্ভিদগুলোর জন্ম হয়েছে, 2009 থেকে 2019 পর্যন্ত উদ্ভিদ জন্মেছে তার 10 গুণ। এছাড়া অ্যান্টার্কটিকায় প্রায় 5 গুণ বেড়েছে অন্য ধরনের উদ্ভিদের জন্মের হারও। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই নতুন ধরনের উদ্ভিদের দেখা মিলছে বলে ধারণা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার ওলঙ্গন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মহাদেশটিতে প্রথম দেখেছিলেন এ দৃশ্য। দু ধরনের উদ্ভিদের বৃদ্ধির ঘটনা তাদের নজরে আসে। নিবিড় আমি, নিউজ 24।